গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদের ভোট টানা তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট হওয়ার আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ গাজাকে সমতল করে দেওয়া নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মিশরের কায়রোতে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছে হামাস এবং মিশরীয় আলোচকরা। হামাস জানিয়েছে চূড়ান্ত যুদ্ধবিরতির আগে নতুন বন্দী বিনিময় চুক্তি হতে পারে না। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদের ভোট টানা তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট হওয়ার আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ গাজাকে সমতল করে দেওয়া নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মিশরের কায়রোতে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছে হামাস এবং মিশরীয় আলোচকরা। হামাস জানিয়েছে চূড়ান্ত যুদ্ধবিরতির আগে নতুন বন্দী বিনিময় চুক্তি হতে পারে না। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদের ভোট টানা তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট হওয়ার আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ গাজাকে সমতল করে দেওয়া নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মিশরের কায়রোতে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছে হামাস এবং মিশরীয় আলোচকরা। হামাস জানিয়েছে চূড়ান্ত যুদ্ধবিরতির আগে নতুন বন্দী বিনিময় চুক্তি হতে পারে না। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদের ভোট টানা তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট হওয়ার আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ গাজাকে সমতল করে দেওয়া নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মিশরের কায়রোতে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছে হামাস এবং মিশরীয় আলোচকরা। হামাস জানিয়েছে চূড়ান্ত যুদ্ধবিরতির আগে নতুন বন্দী বিনিময় চুক্তি হতে পারে না। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদের ভোট টানা তৃতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট হওয়ার আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ গাজাকে সমতল করে দেওয়া নয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মিশরের কায়রোতে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছে হামাস এবং মিশরীয় আলোচকরা। হামাস জানিয়েছে চূড়ান্ত যুদ্ধবিরতির আগে নতুন বন্দী বিনিময় চুক্তি হতে পারে না।